হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা বনডেক সহজির মাইনি এর আবারও একদম একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলব বনডেক সহজির মাইনিং অ্যাপ্লিকেশনের একদম একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তো गाइस এই ভিডিওটা যদি মিস করা পরবর্তী সময় জাস্ট এই যে কয়েনগুলো যত কয়েন মাইনিং করছো বনডেক্সে জাস্ট প্রত্যেকটা কয়েন কিন্তু তোমাদের জলে চলে যাবে ঠিক আছে তো गाइस তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে হলে কিন্তু জাস্ট পরবর্তীতে যখনই উইথড্রল আসবে জাস্ট আফসোস করে like কিচ্ছু হবে না যতই কয়েন থাকুক না কেন তোমার পাশে একটা কয়েনও কোনো কাজে দেবে না তো আশা করি তোমরা থামবেল দেখে বোঝে গেছো কোন টপিকটা নিয়ে কথা বলবো তো বন্ধুরা যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো বন্ডেক্স অরিজিন মাইনিং অ্যাপ্লিকেশানে তোমরা কীভাবে জাস্ট তোমাদের প্রোফাইলটাকে ঠিকঠাকভাবে ভাবে ভেরিফিকেশান করে নেবে এবং তোমাদের নামটা যেটা আছে আইডি কার্ড অনুসারে তো সেই নামটা কিন্তু এখানে দিতে হবে না হলে গায়ে পরবর্তী সময় যখনই কে উজ্রল আসবে তখন দেখা যাবে নাম চেঞ্জ করার কোনো অপশানই পাবে না তোমরা কে করতে পারবে না আর কে না করা অবধি কিন্তু এখান থেকে একটা টোকেন উইথড্রল করতে পারবে না যেমন সেমভাবে গাইজ পাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশনে কী হয়েছে প্রথমে দিকে নাম চেঞ্জের অপশান ছিল যারা করেছে তারা ভালো একদম আর যারা জাস্ট শেষের দিকে এসে জাস্ট অপশানটা চলে গেছে নাম চেঞ্জ করে তারা আসছে তো জাস্ট নাম চেঞ্জ করার জন্য তখনই কিন্তু কোনো মতেই বর্তমানে নাম চেঞ্জ করা যাচ্ছে না যে যত কয়েন মাইনিং করে রেখেছে কেন ওই কয়েনগুলো সব জলে চলে গেছে সেমভাবে এই মাইনিং অ্যাপ্লিকেশনে হবে এখন বর্তমানে নাম চেঞ্জের করা একটা অপশান আছে নামটা প্রত্যেকে ঠিকঠাকভাবে কিন্তু জাস্ট আইডি কার্ড অনুসারে নাম এখানে দেবে নাহলে কিন্তু পরবর্তী সময়ে জাস্ট এখান থেকে কে ওয়াইসি এলে কিন্তু করতে পারবে না এবং অপশানও থাকবে না চেঞ্জ করা বর্তমানে কিন্তু অপশান আছে তো তার জন্য গাইস তোমাদের যে কাজটা করতে হবে এদিকে জাস্ট সবার উপরে যে লাইন অপশানটা আছে এই থ্রি লাইন অপশানে ট্যাপ করবে সো গাইস এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে তো জাস্ট যদি মিস করো একদম পুরো কী করবে পুরো একদম বাঁশ ঠিক আছে তো জাস্ট এই থ্রি লাইন অপশানে ট্যাপ করবে তো লাইন অপশানে ট্যাপ করার পর গাইস জাস্ট আমি ওখানে ওপেন করছি তো এই প্রোফাইলটা মূলত এই আইডিটা ক্রিয়েট করছি আমি আমার জাস্ট বাবার নামে কিন্তু এই অ্যাকাউন্টটা আমি তৈরি করেছি গাইস এখানে এই সবার উপরে জাস্ট এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছ তো এই প্রোফাইল আইকনে ট্যাপ করো তো এই যে লোক দেখতে পাচ্ছ এই প্রোফাইল আইকনে ট্যাপ করো তো ট্যাপ করার পর গাইস এদিকে জাস্ট এরকম এন্টারপে চলে আসবে আসার পর গাইস এখানে এডিট প্রোফাইল বলে একটা অপশান পেয়ে যাবে তো এডিট প্রোফাইল অপশানে গাইস ট্যাপ করে দেবে তো গাইস এডিট প্রোফাইল অপশনে ট্যাপ করার পরে তো তোমরা জাস্ট এখানে এডিট প্রোফাইল অপশানে ট্যাপ করে দেবে তো ট্যাপ করার পর এখানে গাইস যে কাজটা করবে এখানে নাম বলছে রাখো ওদের ফার্স্ট নেম তো ফার্স্ট নেম মাস টু মাস তোমার যে নেমটা সেটা দিয়ে দেবে এবং যদি তোমাদের মিডিল নেম থাকে তাহলে এখানে জাস্ট একটু পেস্ট দিয়ে ফার্স্ট নামের জায়গায় দিয়ে দেবে এবং যদি তোমাদের আগে থাকে জাস্ট এমডি জাস্ট যাই হোক এই রকম যদি নাম টাম থাকে এমডি এমডি শাহরুখ জাস্ট এই তারপরে জাস্ট এখানে খান তো সেমভাবে তোমরা কিন্তু জাস্ট আগে দিবে এবং সেমভাবে এখানে পেস দিয়ে জাস্ট শাহরুখ দেবে তারপর এখানে খান তো সেমভাবে এটা যদি তোমরা যদি জাস্ট তোমার নাম যদি জাস্ট রাহুল জাস্ট রাহুল হয় তারপর জাস্ট যদি কুমার থাকে এখানে রাহুল দিবে তারপরে জাস্ট মিডিলে পেস দেবে তারপর এখানে কুমার বসে দেওয়ার পর এখানে সাইডে কিন্তু তোমরা লাস্ট নেমে জগায় তোমাদের যে টাইটেলটা সেটা বসিয়ে দেবে বসে দেওয়ার পর এখানে জব জব তুমি কী করো জাস্ট এখানে জাস্ট তুমি জাস্ট কিছু তো বর্তমানে তো স্টুডেন্ট তো তুমি স্টুডেন্ট দিতে পারো জাস্ট নাহলে এখানে ইউটিউব দিতে পারে এখানে জেন্ডারটা তোমরা কিন্তু প্রত্যেকে সিলেক্ট করে নেবে তো জেন্ডারটা কীভাবে সিলেক্ট করবে গাইজ এখানে ট্যাপ করবে তো জাস্ট এই অপশানে ট্যাপ করবে এখানে জাস্ট ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে মেল দেবে এবং মেয়ে হয়ে থাকলে কিন্তু ফিমেল অপশান চলে আসবে আসার পর গাইজ কান্ট্রিটা চুজ করবে এবং সিটিটা চুজ করবে এবং জব জাস্ট বায়োগ্রাফিতে চুজ করবে তারপর সেভ সেই অপশানে ট্যাপ করে দেবে তো সেই অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নামটা গাইজ চেঞ্জ জাস্ট কমপ্লিট হয়ে যাবে জাস্ট যদি কোনো কারণে ভুল করে কোনো আদার্স কিছু নাম দিয়ে থাকো যেটা তোমার আই আইডি কার্ড নেই প্রত্যেকেই কিন্তু এই কাজটা করে দেবে না হলে কিন্তু পরবর্তীতে উদ্ধর বা কে সময় তোমাদের কিন্তু ঝামেলা হতে পারে তখন কোনো অপশান হয়তো থাকবে না এবং বাদ বাকি যে এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু সব ফর্মগুলো ফিল আপ করে যা কিছু দিয়ে দেবে তো রিজিউম টিজিউম সব কিছু আপলোড করে দেবে মেন হলো জাস্ট এখানে যেটা বিষয় এটা হলো গাইস এই নেম চেঞ্জটা নেমটা কিন্তু প্রত্যেকে ঠিকঠাক রাখবে এবং তাছাড়া গাছ এখানে একে এডিট প্রোফাইল অপশনটা ট্যাপ করে এখানে তোমরা তোমাদের একটা জাস্ট প্রোফাইল পিকচার দিয়ে দেবে এবং ইন্ট্রো ভিডিও দিয়ে দেবে এখানে নিচের দিকে একটা ভিডিও জাস্ট জাস্ট তুমি কিছু টিকটক করে তোমার কোনো ভিডিও টিডিও এনে এখানে বসে দেবে এবং প্রোফাইল পিকচার একটা দিয়ে দেবে তো দেওয়ার পরে গাছ সেমভাবে এখানে সেই অপশানে ট্যাপ করে দিলে তো আর কিছু করতে হবে না ঠিক আছে তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি গাছ এটা যারা মিস করে পরবর্তী সময়ে কিন্তু তাদের জাস্ট আফসোস করতে হবে তাছাড়া গাছ সেই প্রোজেক্টটাতে তোমরা রেগুলার মাইনিং করো যারা রেগুলার কাজ করছো না তারা কিন্তু খুব বড়ো একটা ভুল করছো তো এখান থেকে খুবই শীঘ্রই কিন্তু আমরা জাস্ট পেমেন্ট পেতে চলেছি এবং এখানে এক একটা টোকেনের প্রাইস কিন্তু ইজিলি গাই যদি বাইন্যান্সের লিস্টিং হয় পাঁচ থেকে দশ ডলার থাকবে এবং বাইনান্স ছাড়া যদি আদার্স কোনো এক্সপেঞ্জারে লিস্টেড হয় তো গ্যাস এক থেকে তিন ডলারের মধ্যে পার টোকেনের ভ্যালু থাকবে আর গাছ সেই টোকেনটার সাপ্লাইও খুবই কম তো তার জন্য এটার কিন্তু জাস্ট প্রাইসটা কিন্তু হিউজ হবে ঠিক আছে আর গাছ যারা এখনও পর্যন্ত জাস্ট এই বন্ডেক্স অরিজিন ং অপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে বন্ডেক্স অরিজিন মাইনিং অ্যাপ্লিকেশনে লিঙ্ক পেয়ে যাবে লিংকে ক্লিক করে প্রত্যেকে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আজ থেকে মাইনিং শুরু করে দাও আর কাজ যারা লিঙ্কে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না তারা এই ভিডিও ডিসক্রিপশনে বন্ডেক্স অরিজিন মাইনিং অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ওই জাস্ট ওই ভিডিওটা দেখে প্রত্যেকে স্টেপ বাই স্টেপ একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট মাইনিংটা শুরু করে দেবে তো গাই যারা মিস করবে আবার বলছি তারা কিন্তু পরবর্তী সময় জাস্ট পোস্তাও হবে আর গাইস তো একটা কথা বলো তোমরা প্রত্যেক কিন্তু মাস মাস টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে না হলে কিন্তু তোমাদেরই লস হবে কারণ দেখো বন্ধুরা এইসব মাইনিং অ্যাপ্লিকেশনে শুধুমাত্র জয়নিং করলে হবে না এটু জের আপডেট ফলো করতে হবে যেগুলো যেসব আপডেটগুলো কিন্তু আমি সময় স্বল্পতার কারণে ইউটিউবে সবসময় দিতে পারি না সর্বপ্রথম কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে থাকি তো সেখান থেকে সর্বপ্রথম আপডেটগুলো পেয়ে যাবে তার জন্য গাছ মাস্ট টু মাস টেলিগ্রাম চ্যানেলে জয়েন যাবে সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও